গত শনিবারই তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন করা হয়। 20 জন সদস্যকে নিয়ে কর্মসমিতি গঠন করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন কর্মসমিতির 20 জনের তালিকায় কারা কারা রয়েছেন। সেই কর্মসমিতির গঠনের মধ্যেই এবার বৈঠক ডাকলেন তৃণমূলের চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়। 18ই ফেব্রুয়ারি কালীঘাটের বাড়িতে হবে এই বৈঠক। সদ্য গঠিত এই কর্মসমিতির ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন? ইতিমধ্যে তৃণমূলের সমস্ত পদ ডিসলভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। ওয়ার্কিং কমিটির এই বৈঠকের পর কি পদ নিজেই বণ্টন করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। এমনিতেই ওয়ার্কিং কমিটি থেকে বাদ পড়েছেন সৌগত রায়, ডেরেক ওব্রায়েন। তাদের তাহলে কি হবে? জাতীয় কর্মসমিতির তালিকায় তারা জায়গা পাননি, তাহলে তারা কোন দায়িত্বে থাকবেন? তাদের কি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে আনবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 18ই ফেব্রুয়ারির বৈঠকের দিকে তাকিয়ে তৃণমূলের শীর্ষ থেকে তাবড় নেতৃত্ব।